আবার কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, মুমিনের জীবন প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের সম্মানিত মেহমান, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক শেখ মুফতি আব্দুল মুনতাকিম দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আজকে ইনশাআল্লাহ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আলহামদুলিল্লাহ আপনার প্রথমে থাকে এইগুলো আমরা ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব, এবং 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা দর্শকদের বিভিন্ন প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। جزاكم الله تعالى خيرا، شكرا جزيلا جناب حافظ حسين احمد بشناتي دامت بركاتهم، الله تعالى আপনাকে জাযায়ে খায়র দান করুন। আপনি অনেক কষ্ট করে তাশরীফ এনেছেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনার এই তাশরীফ আনা কষ্ট করে প্রোগ্রাম পরিচালনা করা কেউ যেন কবুল করেন। আমিন। আপনার প্রতিষ্ঠানের জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা উত্তরোত্তর উন্নতি দান করেন, আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. قال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم فضل العلم أحب إلي من فضل العبادة وخير دينكم الورع. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وبعد. সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুমিনের জীবন প্রোগ্রামে আমিও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন, এবং আমাদের সবার জন্য যেন এই প্রোগ্রামটি নাজাতের ওসিলা মাধ্যম প্রমাণিত হয়, কিছু ভালো কথা ফলপ্রসূ উপকারী কথা যেন বলার আল্লাহ তাআলা তৌফিক দ্বারা ধন্য করেন। আপনাদের সুন্দর প্রশ্ন এবং কলের দিকে যাওয়ার আগে আমি কিছু কথা বলার প্রয়াস পেয়ে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা উপস্থাপন করতে চাই আপনাদের প্রশ্নগুলোর দিকে যাওয়ার আগে। আল্লাহ তাআলা এই দীনের হেফাজত এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছেন ইলমে দীন হেফাজত করার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা বলেও দিয়েছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহই এই কোরআনকে নাজিল করেছি, এর হেফাজতের দায়ভার আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম, আমি আল্লাহই এর হেফাজত করব। আল্লাহ তাআলা এর হেফাজত কীভাবে কতভাবে যে করছেন, সুবহানাল্লাহ। যদি এর ইতিহাস পাঠ করা যায়, যদি এর ইতিহাস তুলে ধরা যায়, যদি এর বাস্তব অবস্থা 1500 বছরের যদি আপনাদের সামনে পেশ করা যায়, তাহলে কারো পক্ষে ক্রন্দন আটকানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা এই দীনের রক্ষণাবেক্ষণ করবেন এই ওয়াদা করেছেন, কিন্তু এর জন্য মাধ্যম হিসেবে কবুল করেছেন হযরতে উলামায়ে কেরামকে। আর এই উলামায়ে কেরাম তৈরি হচ্ছে আমাদের দিনী মাদ্রাসা সমূহ থেকে। এই জন্য মসজিদগুলো ইমাম পাবে না যদি মাদ্রাসা না থাকে, মসজিদগুলো ইমাম পাবে না যদি মাদ্রাসা না থাকে, জনগণের ইমান ইসলামের হেফাজত হবে না যদি উলামায়ে কেরাম না থাকে। উলামায়ে কেরাম না থাকলে মাদ্রাসা থাকবে না, মাদ্রাসা যদি না থাকে তাহলে নতুন ইমাম তৈরি হবেন না, মক্তবের উস্তাদ তৈরি হবেন না, কালেমা পড়ানেওয়ালা, কালেমা পাঠদানকারী, কালেমা শিক্ষা দিয়ে ইমান এবং ইসলাম রক্ষাকারী মানুষ তৈরি হবেন না। দেশের বাংলাদেশেরই ধরেন ফর এক্সাম্পল, 3.5 লক্ষ মসজিদ যদি হয় পুরো দেশে সব মিলিয়ে, তো এই মসজিদগুলো ইমাম পাবে না, মসজিদগুলো তাদের মক্তবের উস্তাদ পাবে না, মসজিদগুলোতে নামাজ পড়ানেওয়ালা কেউ থাকবে না, আর মাকতব যদি না থাকে নামাজিও থাকবে না, সব শেষ হয়ে যাবে।
তো এই জন্য বলা হচ্ছে যদি মাদ্রাসা না থাকে তাহলে মসজিদও থাকবে না। মসজিদের হেফাজতের ব্যবস্থা মাদ্রাসাগুলোর মাধ্যমে হয়ে থাকে, দিনী মাদ্রাসাসমূহের মাধ্যমে হয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসার, ইসলামের প্রথম মাদ্রাসা মসজিদে নববী শরীফের ভেতরে একটা জায়গা আছে, এটা আলাদা করে রাখা আছে, সুফফা। এই সুফফায় সর্বপ্রথম ইসলামের নিয়মতান্ত্রিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আজকালকার মাদ্রাসাসমূহে যেভাবে বোর্ডিং সিস্টেম, ছাত্রদের বোর্ডিংয়ে থাকা খাওয়ার ব্যবস্থা, সেখানে সেই ধরনের একটা ব্যবস্থা রাখা হয়েছিল। একটা পিলারের মধ্যে এখনও কিছু নকশা রয়েছে ওই জায়গাটাতে। তখনকার সময়ের লোকজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে প্রথম মাদ্রাসা মসজিদে নববী শরীফের ভেতরে, আজকালকার কওমি মাদ্রাসার স্টাইলে ওই মাদ্রাসা ছিল আল্লাহর নবী প্রথম যে মাদ্রাসাটা করেছিলেন। বোর্ডিংয়ে থাকা খাওয়ার ব্যবস্থা, এখন লোকজন কি খাবার দেবে, ওই জায়গাটা ওই পিলারের সঙ্গে খাস ছিল, তো ওই জায়গা সবাই চিনেন না। এখানে লেখা কিছু নাই, একটা বিশেষ পিলারের মধ্যে কিছু নকশা আছে। ওই নকশার জায়গাটাতে, ওই জায়গাটাতে সাধারণ মানুষ খেজুর এবং বিভিন্ন খাবার রেখে যেত। এটা ছিল ওই সোফা, ইসলামের যে প্রথম মাদ্রাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, ওই মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা। এই মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ 80 জন তালিবুল ইলম, 80 জন শিষ্য ছাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছেন। এবং আল্লাহর নবী এই ছোট্ট জায়গার মধ্যে যে জ্ঞান দান করেছেন, যে ইলম দান করে গিয়েছেন, যে ইলম তিনি বিতরণ করে গিয়েছেন, এই ইলমকে, এই জ্ঞানকে সামাল দেওয়ার জন্য আজকের হাজারো ইউনিভার্সিটি যথেষ্ট হচ্ছে না। আর এই 1500 বছর থেকে গবেষণার কাজ চলছে, রিসার্চের কাজ চলছে, লক্ষ লক্ষ মনীষা এই ইলমে দ্বীনের খেদমতে আত্মনিয়োজিত রয়েছেন, এবং বর্তমানে লক্ষ লক্ষ ইউনিভার্সিটি, হাজারো ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে, বড় বড় একাডেমি কাজ করে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এর উপর তাহকিক এবং গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই ইলমের মধ্যে আপনি দেখবেন লক্ষ লক্ষ আলিমদের মধ্যে কোনো একজন আলিমকে পাবেন না যে তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞানী, না উনি ইলমের সামান্য একটা অংশ মাত্র পেয়েছেন। আমি সুফায় যাওয়ার পর নামাজও পড়ি, দোয়াও করি, ক্রন্দনও করি, এবং আল্লাহর কাছে চাই যে আল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে যে ইলম দান করেছিলেন, সেই ইলমকে সারা বিশ্ব সামাল দিতে পারছে না। লাখো মানুষ গবেষণা করেও এই ইলমের শেষ গভীরতায় গিয়ে পৌঁছতে পারছে না। আল্লাহর নবী কী জ্ঞান দান করে চলে গিয়েছিলেন, যে ইলম দান করেছিলেন, এক একটা কথা প্রতি শতাব্দীর প্রত্যেকটা যুগের নতুন নতুন সমস্যার নতুনভাবে সমাধান যেন বের করছে। এইভাবে ইসলামিক ফিকহের লক্ষ লক্ষ পৃষ্ঠা বিশ্বের হাজারো ভাষায় সুবহানাল্লাহ সংরক্ষিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদদের সংখ্যা, আল্লাহু আকবার, বলা হচ্ছে যে 4000-এরও বেশি উস্তাদ এবং শিক্ষক ছিলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির। চিন্তা করেন ওই যুগে 4000 উস্তাদ পর্যন্ত পৌঁছে যাওয়া, এর জন্য দেশের পর দেশ সফর করা। ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির উস্তাদদের সংখ্যা 1080। আপনারা, আপনাদের, আমাদের তো ওই কয়েকজন, হাতে গোনা কয়েকজন মক্তব থেকে নিয়ে আমরা যারা পড়েছি, এরপর তো আর শেষ। আমরা কজনের কাছে ইলম অর্জন করার জন্য আমরা গিয়েছি? ইমাম বুখারি রহমতুল্লাহ আলী 1080 জন মুহাদ্দিসিনদের খেদমতে উপস্থিত হয়ে ইলমে দিন অর্জন করেছেন। এই ইলমে দিন অর্জন করার জন্য আল্লাহর নবীর কোনো এক সাহাবি সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজি থেকে শুনতে পাননি, অন্য আরেকজন সাহাবি শুনতে পেয়েছেন। উনি সিরিয়ায় ছিলেন, শাম দেশে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আল্লাহর নবী থেকে এই হাদিস খানা সরাসরি শোনার সুযোগ তো শেষ হয়ে যায়। ওই সাহাবি নিজে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনেননি, আর ওই সাহাবি থেকেও শুনেননি, বরং ওই সাহাবি পরবর্তী কাউকে বলেছেন, তাদের মাধ্যমে শুনেছেন, কিন্তু ভেবেছেন যে না, সরাসরি যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন তার কাছ থেকে গিয়ে আমি হাদিসটা শুনবো। তিনি মদিনা মুনাওয়ারা থেকে, মক্কা মুকাররমা থেকে বা মদিনা মুনাওয়ারা থেকে 1200 মাইল পায়ে হেঁটে, তিনি পায়ে হেঁটে অথবা ঘোড়া গাধা ইত্যাদি দিয়ে তিনি সিরিয়ায় পৌঁছেছেন, আর ওই মুহাদ্দিস সাহেবের কাছে, ওই যে সাহাবি যিনি সিরিয়ায় অবস্থানরত ছিলেন, তার খেদমতে উপস্থিত হয়ে বলছেন যে ওই হাদিসখানা তো আমি তো সরাসরি প্রিয় নবীর কাছ থেকে শুনতে পারিনি বা আপনার কাছ থেকেও শোনার সুযোগ হয়নি, তো আপনার কাছে আপনি শুনেছেন এটা ওই কথা জানি, এখন আপনাকে, আপনি আমাকে হাদিসখানা শুনিয়ে দিন। উনি 1 মিনিটে বলে দিয়েছেন, বলে দেওয়ার সাথে সাথে বলছেন আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি। উনি বললেন যে আপনি একটু আদর আপ্যায়ন, খানা খাবার, মানে তো 1200 মাইল পায়ে হেঁটে চলে এসেছেন, গাড়ির যুগও ছিল না, রাস্তাও ছিল না,
এই অবস্থায় চলে এসেছেন, আপনি একটু তো আদর আপ্যায়ন গ্রহণ করবেন না, বলছেন আমি আর কোনো খেদমত আপনার নেব না, আমি শুধু এই একটা মাত্র হাদিসের জন্য, একখানা হাদিসের জন্য এসেছিলাম, আমার সার্থক হয়ে গেছে, আমি হাদিসখানা পেয়ে গেছি। এইভাবে এই উম্মত আমাদের পর্যন্ত ইলমে দিন পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ। দেশের পর দেশ, এলাকার পর এলাকা, প্রত্যেকটা জায়গায় সফর করে এই ইলমে দিনকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন, আমাদের পর্যন্ত এই ইলমে দিন উলামায়ে কেরাম পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন শিক্ষা গ্রহণ করেছেন, তাবেঈন থেকে তাবে তাবেঈন শিক্ষা গ্রহণ করেছেন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন শিক্ষা গ্রহণ করেছেন, লক্ষ লক্ষ মাসআলা মাসাইল, বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি এবং নতুন সৃষ্ট মাসআলা মাসাইলের শরিয়াহ ভিত্তিক সমাধান, কোরআন হাদিস ভিত্তিক সমাধান তারা লিপিবদ্ধ করেছেন, লিখে গিয়েছেন, কয়েক লক্ষ মাসআলার সমাধান হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, লিপিবদ্ধ করেছেন উম্মতের জন্য, উম্মতের জন্য তারা কনস্টিটিউশন তৈরি করেছেন। এরপর বিভিন্ন ভাষায় এই ইলমে দিন অনুদিত হতে তাক আরম্ভ হয়েছে। প্রত্যেক যুগে হাজার হাজার ফোকাহায়ে কেরাম, ইসলামী আইন বিশেষজ্ঞ, ইসলামিক ল স্পেশালিস্ট উলামায়ে কেরাম, হাদিস বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, আরবি ভাষাবিদ উলামায়ে কেরাম, তাফসির বিশেষজ্ঞ উলামায়ে কেরাম এই দিনকে রক্ষা করা এবং নতুন নতুন ছাত্রদের পর্যন্ত দিন পৌঁছানো, ইলমে দিনের তালাবা যারা, ছাত্র যারা, শিষ্য যারা, তাদের পর্যন্ত দিন পৌঁছে দিয়ে প্রত্যেক এলাকায় উলামায়ে কেরাম পয়দা করা, আর এই উলামায়ে কেরামের মাধ্যমে দিনী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা তৈরি করা। কোনো কোনো আগে মাদ্রাসার ধরন ভিন্ন ছিল, এক মসজিদে এক উস্তাদ দিয়ে এক মাদ্রাসা পরিচালিত হতো, উনি নিজ থেকে একেবারে দাওরায়ে হাদিস বা হাদিসের কিতাব পর্যন্ত একাই পড়াতেন। তো বেশ কিছু মানুষ সারা জীবনের জন্য ওই মসজিদে চলে আসতেন, তো ওই স্টাইলের মাদ্রাসা ছিল। এরপরে মাশাআল্লাহ ব্রিটিশ শাসনামলের সময়ে ভারত উপমহাদেশে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করলো। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভের পর এই প্রতিষ্ঠান একটা ডালিম গাছের নিচে, কোনো বিল্ডিংও প্রয়োজন হয়নি মাদ্রাসার জন্য। উলামায়ে কেরাম কোনো বিল্ডিংয়েরও একেবারে শেষ মুখাপেক্ষী নন, যখন এগুলো কিছুই থাকে না তখন তারা গাছের নিচে, রাস্তার পাশে, সর্বত্র তারা ইলমে দিন রক্ষার জন্য কোরবানি দিয়েছেন। আমি আপনাদের সামনে একজন আল্লামা ইমাম ইবনে মান্দা রহমতুল্লাহ আলহি, ওনার কথা আমি বলবো। শুরু থেকে নিয়ে 20 বছর পর্যন্ত নিজের দেশে তিনি ইলমে দিন অর্জন করেছেন, দিনী জ্ঞান অর্জন করেছেন 20 বছর প্রথমে, আর এরপর তিনি দেশের বাইরে চলে গেছেন, দেশের বাইরে চলে গেছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, হাজারো উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামের খেদমতে উপস্থিতি দিয়েছেন, বছরের পর বছর জ্ঞান অর্জন করেছেন। যখন তিনি ইলমে দিন অর্জন করে ছাত্রজীবন শেষ করে বাড়িতে ফিরছিলেন তার বয়স ছিল 65 বছর। প্রথম 20 বছর দেশে ইলমে দিন অর্জন করেছেন, আর এরপরে দেশের বাইরে চলে গেছেন, আর ইলমে দিন অর্জন করা শেষ করে যখন তিনি বাড়ি ফিরছিলেন বয়স ছিল 65 বছর। 65 বছর বয়স ছিল, অন্তত তিনি 50 বছর ইলমে দিন অর্জনের মধ্যে ব্যয় করেছেন। শুরুতে 15 বছর যদি আমরা বাদও দিয়ে দিই, 50 বছর ইলমে দিন শুধু অর্জন করছিলেন। আর যখন বাড়িতে ফিরলেন তখন সাথে কী ছিল জানেন? সাথে একটা উটের উপর তিনি বসা ছিলেন, আর পেছনে 40টা উট বুঝাই করা কিতাবের বিশাল বড় ভাণ্ডার ছিল। 40টা উট বুঝাই করা কিতাবের ভাণ্ডার ছিল, আর এই 40টা উটের বিশাল একটা ছোট ছোট উট ওই 3 টনের ট্রাকের সমপরিমাণ যেন জিনিস মাথার বহন করতে পারতো এই অবস্থা, এই পরিমাণ কিতাবাদের বোঝা প্রত্যেকটা উটের উপর ছিল, আর 40টা উট বুঝাই করা কিতাব ছিল, সঙ্গে সোনা রূপা ছিল না। আমরা সৌদি আরব থেকে গেলে কমল সাথে নিয়ে যায়, ব্লাঙ্কেট সাথে নিয়ে যায়, আর আত্মীয় স্বজনের বাড়িতে এগুলো নিয়ে দেওয়া হয়। এখান থেকে গেলে সুইটার নিয়ে যায়, এই সব সব জিনিসগুলো আমরা নিয়ে যাই। দেশ থেকে আসার সময় কাঁচামাল আর সবজি আর ভালো ভালো নাগামরিচ, এই সব জিনিস নিয়ে আসি আমরা। হযরত আল্লামা ইমাম ইবনে মান্দা রহমতুল্লাহ আলাইহি ওই অবস্থা ছিল। আরেক একজন ইমাম, ওনাকে ওই বাদশাহ রাগ করে ফেলেছিল ওনার উপর, এখন বাঘ ছেড়ে দিয়েছে, বাঘ ছেড়ে দিয়েছে। তো উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, বাঘ ওনাকে স্পর্শ করেনি, তো আল্লাহ তাআলা উনি এটা নিশ্চিন্ত ছিলেন। তো ওই সময় উনি দেখা গেল খুব চিন্তা করছেন কি একটা মাসআলা নিয়ে, বাঘ যখন ওনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, উনি ওই চিন্তা না। পরে ওনাকে জিজ্ঞাসা করলো, বাঘ আক্রমণ করে আপনাকে খেয়ে ফেলবে তো, আর আপনাকে এই শাস্তি দেওয়া হচ্ছে যে বাঘের মুখে আপনাকে তুলে দিয়ে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এত মারাত্মক শাস্তি জালিম বাদশাহ আপনাকে দিচ্ছে, তো আপনি দেখা যায় অন্য একটা চিন্তায় আছেন। তো উনি বললেন, আমি একটা মারাত্মক মাসআলা নিয়ে চিন্তায় ছিলাম। ওই মাসআলাটা কি? যে ওই যদি এই বাঘ আমার মুখটা তার লাগায়
তো ওই সময় আমার নামাজের একটু টাইম ছিল, তো ওই লবটা যদি লাগে মুখের শ্লেষমা তাহলে আমার অজুর অবস্থা কি হবে, পাকিনা পাকির মাসআলাটা নিয়ে আমি চিন্তায় ছিলাম। তো চিন্তা করেন ওইখানে যান চলে যাবে, ওই সময় তিনি ওই শ্লেষমা লেগে গেলে আমার জন্য এই অবস্থাতে হয়তো আমি ইশারায় নামাজ পড়তে হবে, তো এই নামাজ পড়ার জন্য আমার অজুর মাসআলাটা কি হবে, এইটা নিয়ে তিনি তখন চিন্তায় ছিলেন। তো আমার বলার উদ্দেশ্য হলো যে এই ইলমে দিন আমাদের জন্য যারা রক্ষা করেছেন, হেফাজত করেছেন, লিপিবদ্ধ করেছেন, সংরক্ষণ করেছেন, আর অসংখ্য কোরবানি দিয়ে ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠায় বাৎসর জীবন কোরবান দিয়ে তারা এই ইলমে দিন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এই সমস্ত উলামায়ে কেরামকে মাথার তাজ মনে করা উচিত, মাদ্রাসাগুলোকে সবচেয়ে বড় সম্মানের পাত্র মনে করা উচিত। তাদের বিরুদ্ধে যদি কেউ সংসদে কথা বলে, রাস্তায় কথা বলে, বাইরে কথা বলে, তাদেরকে প্রতিহত করা উচিত, তাদের প্রতিবাদ করা উচিত, তাদের পথ রুখে দাঁড়ানো মুসলমানদের উপর একটা ফর্জ দায়িত্ব। যদি এই জিনিস না থাকে তাহলে আমরা আজকে ইমান পেতাম না। ইমান এবং ইসলাম যে আমরা পেয়েছি শুধু এই সমস্ত মাদ্রাসা এবং উলামায়ে কেরামের ধারাবাহিক চেষ্টা, ঐতিহাসিক চেষ্টা এবং এই 1500 বছরের কোরবানি, ত্যাগ তিতিক্ষা, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অনেক জুলুম সহ্য করেছেন, 80,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, এরপরেও তারা মাটির নিচে মাদ্রাসা তৈরি করেছেন, জালিম শাসকদের মোকাবেলায় তারা গোপনে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, রাত্রে 2-3 সময় ওই গোপনে মাটির নিচে ওইখানে আলিফ বা তাসা শিক্ষা দিয়েছেন বলে আজ আমরা ইলম পাচ্ছি, দিন পাচ্ছি, কালিমা নামাজ পাচ্ছি, না হয় আমরা ইমান হারা হতাম। তো এই যে ইমান পেয়ে গেছি এর পেছনে ইতিহাস আমরা মুসলমানেরা কিন্তু জানেন না। সুতরাং আমি বলবো যে আজকেও সেই দুশ্মনদের প্রেতাত্মা এখনো বিদ্যমান রয়েছে, তাদের মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দিনী মাদ্রাসা এবং উলামায়ে কেরামের সম্মান রক্ষা করা আমাদের উপর ফরজ দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকল উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকার বহনকারী। তো নবী যত বড় সম্মানিত, ওয়ারিসও তত বড় সম্মানিত হয়। আমার ছেলে যদি একটু দুর্বল হয় তাহলে সেই আমার উত্তরাধিকারী হবে, আমি যদি সবল হই আর আমার ছেলে যদি দুর্বল হয় তবুও সেই আমার উত্তরাধিকারী হবে। কেউ এটা বলবে না যে পেহলোয়ানের ছেলে আর এক পেহলোয়ান না হলে তার উত্তরাধিকারী আমরা তাকে বানাতে পারবো না। তো উলামায়ে কেরামের দুর্বলতাও যদি থাকে সেটাকে সহ্য করতে হবে এবং তাদেরকে ওই মহান নবীর উত্তরাধিকারী মানতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী সম্মান দিতে হবে। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো আলিমের যদি ভুল ত্রুটি গুনাও যদি থেকে যায় তুমি এর এটাকে পর্দা করো, এটাকে লুকিয়ে রাখো এবং তার সংশোধনের জন্য দোয়া করো এবং তার সৌপথে ভালো পথে ফিরে আসার জন্য তুমি অপেক্ষা করো, এইটুকু হাদিসের মধ্যে বলা হয়েছে। আলিমের ব্যাপারটি এখানে খুব সিরিয়াস এবং ভুল ত্রুটি থাকলেও তাদের মাধ্যমে যেহেতু দিন রক্ষা হচ্ছে, ইমান রক্ষা হচ্ছে, ইলমে দিন রক্ষা পাচ্ছে, এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকার এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখার কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। বিদায় আমরা অনুরোধ করব যে যে কোনো মূল্যে আলামাদের মধ্যে দুর্বলতাও কিছুটা চলে আসতে পারে কোনো কোনো জায়গায়, বর্তমান যুগ দুর্বলতার যুগ এবং কমতি আমাদের জীবনে আছে, সেই কমতি দূর করে আমরা যেন ইলমে দিন এবং দিনী মাদ্রাসা এবং দিনী ইলমে দিন শিক্ষা দানকারী প্রতিষ্ঠানগুলোকে আমরা রক্ষা করি এবং এগুলোর শ্রদ্ধা সম্মান মানে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা যেন আমরা করি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত একরামুল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু কওমি মাদ্রাসার মাধ্যমে আলহামদুলিল্লাহ দিনী শিক্ষা এবং এই ওলামা মসজিদের ইমাম যা কিছু হোক দিন রক্ষার জন্যই তো আলহামদুলিল্লাহ এই যে গুরুত্বপূর্ণ আলোচনা, এই আলোচনা আমি মনে করি আরও কিছু আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ মাঝে মধ্যে শোনার চেষ্টা করব। আচ্ছা, সর্বপ্রথম এই আমাদের উপমহাদেশে কওমি মাদ্রাসা কোন মাদ্রাসাতে প্রতিষ্ঠা লাভ করে? দেখেন, আমাদের ইলমে দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফফার মধ্যে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, বরং দারে আরকামে মক্কায় মুকাররমায় প্রথম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রথম মাদ্রাসা হয়। ওইটা ছিল অনিয়মতান্ত্রিক, আর নিয়মতান্ত্রিক প্রথম মাদ্রাসা হয়েছিল মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর মসজিদ নবী শরীফের ভিতরে সুফফায়। এরপর উম্মতের ইতিহাসে এই প্রথম মাদ্রাসা, প্রথম ইউনিভার্সিটি হয়েছিল জামে আল কারাওয়িয়িন মরক্কোয়, এরপরে জামায়াতুল আজহার ইন ইজিপ্ট, ইজিপ্টে হয়েছিল। তো এইরকম 3-4 বড় বড় ইউনিভার্সিটি হয়েছিল। এরপরে ইলমে দিন রক্ষার একটা স্বর্ণালী ইতিহাস ছিল ইসলামী শাসনামলগুলোতে, প্রায় 1000 বছর পর্যন্ত এই ধারাবাহিকতা মুসলিম শাসনামলে বিদ্যমান ছিল। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহি
আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী, বাগদাদে যার কবর রয়েছে এবং যার নাম জানেন না এমন কোনো মুসলমান মনে হয় খুঁজে পাওয়া যাবে না, তো তার মাদ্রাসায় 80,000 ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, 80,000। আর পরবর্তী ওয়াক্তের খাবার থাকতো না, কিন্তু আল্লাহ তাআলা পৌঁছে দিতেন। আশ্চর্য ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ তাআলা এই দিনকে রক্ষা করেছেন। এগুলোর ইতিহাস সুবহানাল্লাহ কল্পনাও করা যায় না। ওই এক এক প্রদেশের বাদশাহ গভর্নর বলেছিল ওনাকে যে আমরা এই খাবারটা আপনার মাদ্রাসার বহন করতে চাই। তিনি ফার্সি কবিতা দিয়ে এটা প্রত্যাখ্যান করেছিলেন যে আমার তোমার উপর তওয়াক্কুল করার ভরসার আমার কোনো প্রয়োজন নেই, আমি রাষ্ট্রীয় সহযোগিতা এইভাবে নিতে চাই না যেভাবে নিলে পরে আমি মানে স্বাধীনতা হারিয়ে ফেলি। তো স্বাধীনভাবে স্বকীয়তা বজায় রেখে এলমে দিনের খেদমত করার সুযোগ হয়তো আমরা হারিয়ে বসতে পারি, এই জন্য তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তো এইভাবে আল্লাহর উপর তওয়াক্কুল ভরসা এবং সাধারণ জনগণের চাঁদা এবং সাদাকা খেরাতের মাধ্যমে শুরু থেকে এই সমস্ত মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। আমাদের উপমহাদেশে মোল্লা নিজামুদ্দিন ওনার বানানো যে সিলেবাস ওইটাকে বলা হয় দারসে নিজামি, তো ওইটা প্রথমে কলিকাতা আলিয়া মাদ্রাসায় এগুলো আরম্ভ হয়। তো হাজার হাজার মাদ্রাসাকে ওই সময় ভারত উপমহাদেশে ব্রিটিশ সরকার তারা বন্ধ করে দেয়। এরপরে 66 ইংরেজিতে প্রথম দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করে। তো দারুল উলুম দেওবন্দকেও গ্রামের এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে যাতে এই শাসকদের কোনো নজর যাতে না পড়ে। এরপরে এই প্রতিষ্ঠান সুবহানাল্লাহ এত বেশি আল্লাহর কাছে গ্রহীত হলো, কবুল হলো, মকবুল এবং মঞ্জুর হলো যে একটা ডালিম গাছের নিচে এই প্রথম মাদ্রাসা, আর একজন উস্তাদ এবং একজন ছাত্র দিয়ে, একজন শিক্ষক এবং একজন শিষ্য, একজন ছাত্র। শিক্ষকের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। ছাত্র যিনি প্রথম ছাত্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার, এই মাহমুদই পরবর্তীতে শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী নামে খ্যাতি লাভ করেছিলেন। আর এই প্রতিষ্ঠানটা হতে হওয়ার পর অল্প দিনের মধ্যে এর হাজার হাজার শাখা প্রশাখা পুরো উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়। আর এরপর এখন দেখেন এই ইউকেতে দেখেন, আমেরিকায় দেখেন, সারা বিশ্বের মধ্যে সর্বত্র এই প্রতিষ্ঠানের লক্ষ 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 বলা যায় মসজিদ মক্তব। আর কি পরিমাণ উলামায়ে কেরাম, আপনি একেবারে ইন্দোনেশিয়া থেকে যান, সব দেশের ছাত্ররা দারুল উলুম দেওবন্দে পড়ে সবগুলো দেশে তারা গিয়েছে। তো একটি মাত্র প্রতিষ্ঠানে এত বেশি সংখ্যক এবং বিশ্বের প্রত্যেকটি এলাকা থেকে বড় বড় আলিম মানে ছাত্ররা গিয়ে পড়াশোনা করেছেন এবং বড় বড় আলিম হয়েছেন এবং যার যার দেশে গিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং লাখো শাখা প্রশাখা তৈরি হয়, সারা বিশ্বব্যাপী কোনো একটিমাত্র প্রতিষ্ঠানের এত বেশি প্রভাব, এত বেশি ফয়েজ ও বরকত যে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিস্তৃতি লাভ করেছে, এর উদাহরণ বর্তমান যুগে খুঁজে পাওয়া যায় না। এর দ্বারা বোঝা যায় যে এই মাদ্রাসাটির যে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কত বেশি, এবং এখান থেকে বা এখানকার শাখা প্রশাখাগুলো থেকে যে সমস্ত উলামায়ে কেরাম তৈরি হয়েছেন এরা শুধু নামের আলিম ছিলেন না। আপনারা দেখলে অবাক হবেন, আমাদের সিলেটে যদি দেখেন মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহির 30 জন খলিফা এবং শিষ্য কত শত শত হবেন, যারা খলিফা হননি কিন্তু শিষ্য ছিলেন। এই শিষ্যদের মধ্যে যিনি খলিফা হননি এর একজন ছিলেন মাওলানা নুরুদ্দিন সাহেব গহরপুরি, শেখুল হাদিস আল্লামা নুরুদ্দিন গহরপুরি সাহেব। আপনি চিন্তা করেন যে ওনার মাধ্যমে 100 মসজিদ মাদ্রাসা হয়েছে, ওনার মাধ্যমে সারা বাংলাদেশের আনাচে কানাচে। তো প্রায় 250 কথা উল্লেখ করা হয়। আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলী একজন হুসাইন আহমদ মাদানির শাগির্দ, ওনার দ্বারা 500 মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে এক ব্যক্তির মাধ্যমে। তো আপনি অবাক হবেন, এরপর লক্ষ লক্ষ মানুষের হেদায়তের ব্যবস্থা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে এই ধরনের আল্লাহওয়ালা আউলিয়ায়ে কেরাম মানে আল্লাহর খাস মারিফতওয়ালা, আল্লাহর ওলি, আবার সাথে সাথে ইলম, ইলম আর আমলের এত আশ্চর্য সমন্বয় আমরা কোথাও দেখতে পাই না। এটা বর্তমান যুগে বিরল আমি মনে করি। আপনি এক একজন আলিমকে দেখেন, এক একজনের আখলাক, চরিত্র, ইলম এবং আমল সব কিছু আপনারা দেখেন, তো আপনারা রীতিমতো অবাক না হয়ে পারবেন না। তো আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন এবং আল্লাহ তাআলা যেন এই ধারাবাহিকতার সঙ্গে আমাদেরকে জড়িত হয়ে জাযাকাল্লাহ সম্পৃক্ত থেকে সারাটা জীবন অতিবাহিত করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। জাযাকাল্লাহ খাইরা। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সম্মানিত ইকরা বাংলার দর্শক সাথে আলহামদুলিল্লাহ অত্যন্ত শোনার জন্য হয়তো অনেকেই আগ্রহ করে অপেক্ষা ছিলেন।
অনেকেই ফোন করে লাইনে আমি জানি যে অপেক্ষায় ছিলেন, তারপরে আমরা কল নিতে পারলাম না, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, নিজের মনে চাচ্ছে যে আরও কিছু সমস্যা নেই, এর জন্য আপনাদের কল নিতে পারলাম না বলে দুঃখিত। আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, মুমিনের জীবন প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন মুমিনের জীবনের প্রোগ্রামের সম্মানিত মেহমান, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা, প্রধান পরিচালক মুফতি আব্দুল মুনতাকিম দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনার প্রশ্ন। চল্লিশ দিন পরা সুরা মুলক আর সুরা ইয়াসিন পাঠ করতাম আর কোরআন খতম করতাম। পরে আমরা শুনলাম যে আমরা করছি পড়ছি যাবারি, আর আমরা দুই বইনে মানছিলাম, তাই দশ আমার বইনে দশ পারা করতাম, আমি বিশ পারা করতাম, ওলা এক খতম দিতাম আপনি। এখন আমরা পরে শুনি যে নিলে পড়া ঠিক নাই মুদার নামে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা দোয়া সাইরা হুজুর গেছে, আমার একটা ছেলে বেশি জ্বর থাকে সুন্দর প্রশ্ন আপনার দুইটা প্রশ্ন। প্রথমটা চল্লিশ দিন পর্যন্ত কেউ বলেছেন? দেখেন, আমি বারবার আপনাদের সামনে উচ্চারণ করেছি, কারণ ইন্তেকালের পর আমরা ইসালে সোয়াব করতে পারি। ইসালে সোয়াবের কনসেপ্ট ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসালে সোয়াব অর্থ হলো সোয়াব পৌঁছানো, নেকি পৌঁছানো, পুণ্য পৌঁছে দেয়া। যে কোনো শারীরিক নফল ইবাদতের মাধ্যমে সোয়াব পৌঁছানো যায়, নেকি পুণ্য পৌঁছানো যায়, আর মালি ইবাদতের মাধ্যমে, আর্থিক ইবাদতের মাধ্যমেও পৌঁছানো যায়। কাউকে দান করলাম, কারো চিকিৎসার খরচ বহন করলাম, কাউকে ঘর বানিয়ে দিলাম, মসজিদ তৈরিতে অংশ নিলাম, বিভিন্ন মাদ্রাসার কোনো রুম বানিয়ে দিলাম, একটা ফ্যান দিয়ে দিলাম, এটার বাতাস দ্বারা অন্যরা উপকৃত হলো, একটা বৃক্ষ রোপণ করলাম, এর ছায়ায় মানুষ বসলো, ফল খেলো, এই সব জিনিসের স্বভাব মানুষ কন্টিনিউ পেতে পারে। তো আর্থিক ইবাদতেরও কোনো নিয়ম ধার্য নেই, বিশেষ কোনো পদ্ধতি নির্ধারিত নয়। আর শারীরিক ইবাদতের মধ্যে হতে যে কোনো ইবাদত আমরা করতে পারি। কোরআনে করিমের তিলাওয়াত আমরা বিশেষভাবে করতে পারি, এর জন্য চল্লিশ দিন পর্যন্ত করতে হবে এমন কোনো কথা নেই। মূল কনসেপ্টটা সম্পূর্ণরূপে ঠিক, এখানে দিন তারিখ বা সময়সীমা ইত্যাদি নির্ধারণ করা হয়নি শরীয়তের মধ্যে। তো আমরা এমনভাবে এই সমস্ত জিনিসকে নির্ধারণ করব না যে আমাদের আচরণ দ্বারা এই নির্ধারণ করাটা শরীয়তের কোনো অংশ মানুষের মধ্যে হওয়ার কোনো ধারণা যাতে সৃষ্টি না হয়, এই দিকটা যেন লক্ষ্য রাখি আমরা। যদি এই ধারণাটা সৃষ্টি হয়ে যায় যে এটাও মনে হয় শরীয়তের অংশ, দিনের আলাদা তাৎপর্য, দিনের আলাদা বিশেষত্ব, ডেটের কোনো স্পেশিয়ালিটি, এটা যদি মাইন্ডের মধ্যে চলে আসা আরম্ভ হয়, তাহলে এই অংশটা বেদাত হয়ে যাবে। তো তিন নম্বর দিনকে সুয়েম বলা হয়, এগারো নম্বর দিনকে ইয়াজদাহম বলা হয়, ত্রিশ নম্বর দিনকে থিজা বলা হয় বা থিসা বলা হয়, আর চল্লিশতম দিনকে চালিশমা উর্দুতে অথবা বাংলাতে চল্লিশে আমরা বলি। এই সমস্ত তারিখ মানুষের বানানো, এগুলো হাদিস দ্বারা সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। আমরা আর্থিক ইবাদতের মাধ্যমেও সওয়াব পৌঁছাতে পারবো, শারীরিক ইবাদতের মাধ্যমেও সওয়াব পৌঁছাতে পারবো। শারীরিক ইবাদতের হাঁটতে চলতে ফিরতে তিনবার কুলহু আল্লাহ পড়বেন, সাতবার কুলহু আল্লাহ পড়বেন, দোয়া করবেন, আপনি কোরআনে করিমের কিছু তিলাওয়াত প্রতিদিন করে নিলেন,
বললেন যে আমার আব্বা আম্মাকে বা বাকি সব মুর্দেগানকে আমরা পৌঁছে দিলাম, এর সওয়াব আল্লাহ আপনি পৌঁছে দিন, এইভাবে আমরা দোয়া করতে পারি। দুই রাকাত নফল নামাজ পড়ে এর সওয়াব পৌঁছে দিতে পারেন, কিন্তু না ডেট ফিক্সড, না সময়সীমা ফিক্সড, না পদ্ধতি সুনির্ধারিত। এগুলোর মধ্যে কোনো সময় একটা করলাম, কোনো সময় অন্যটা করব, কিন্তু কোনো একটা পদ্ধতিকে এমনভাবে সুনির্ধারিত করে ফেলা যে এটার প্রথা এবং প্রচলন এমনভাবে হয়ে যায় যে এই প্রথা এবং প্রচলনটা ধর্মীয় রঙে যদি রঞ্জিত হয়ে যায় এবং এই প্রথাটাকে দিনের অংশ মনে করে বসা আরম্ভ করে যদি লোকজন, তাহলে এই জিনিসটা দিনের মধ্যে সংযোজন হয়ে যাবে আর নতুন সংযোজনের নামই হলো বেদাত। তো ৪০তম দিনের কোনো স্পেশিয়ালিটি নেই, ৪০ দিনের মধ্যে এই কাজগুলো করতে হবে, এই জিনিস এই জিনিসটা হবে অতিরঞ্জন বা এক্সটেনশন বা সংযোজন, এটা থেকে বিরত থাকবেন। কিন্তু ইসারে সওয়াবের কনসেপ্ট সম্পূর্ণরূপে ঠিক, আর যে কোনো নফল ইবাদত যখন যেটার সুযোগ আসবে সেটা আমরা করব। আর্থিক ইবাদতও করতে পারি দান খয়রাতের মাধ্যমে, খালি যে সিন্নি খাওয়াতে হবে এমন কথা নয়, সিন্নি খাওয়ানোও জায়েজ, কিন্তু কাপড় দেওয়াও জায়েজ, কোনো গরিবের কাপড়ের ব্যবস্থা করে দেওয়াও জায়েজ, চিকিৎসার খরচ বহন করা এটাও জায়েজ, তার ঘর ভাঙিয়ে দেওয়া এটাও ঠিক আছে। তো বিভিন্নভাবে আমরা এই আর্থিক ইবাদতে অংশ নিতে পারি আর এর সওয়াব আমরা মুর্দেগান পর্যন্ত পৌঁছে দিতে পারি। তো আপনি এইভাবে অপশনাল রাখবেন এবং যে কোনোটা করতে পারেন পারবেন, কিন্তু কোনো আমলকে এমনভাবে ফিক্সড করা এটা হবে অতিরঞ্জন। বিশেষভাবে ফিক্সড করা যে ৪০ দিন পর্যন্ত এই বিশেষ নিয়ম আমাকে করতেই হবে, এই জিনিসটা আবার ঠিক হবে না। যেমন ফজর নামাজের পরে তিনবার আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা পড়া মুস্তাহাব একটা আমল। এখন যদি ইমাম সাহেবানরা মসজিদে শুরু করে দেন জোরে পড়া, তে জোরে পড়ে সবাইকে একসঙ্গে নিয়ে বাধ্যতামূলকভাবে পড়ার যে প্রথা, এই জিনিসটা আল্লাহ নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। অনেক উলামায়ে কেরাম বলেছেন যে না, ইমাম সাহেবানরা মসজিদে দু একদিন হয়তো প্রশিক্ষণের জন্য শেখালেন, কিন্তু এরপরে এটার সিলসিলা ধারাবাহিকতা বন্ধ করে দেবেন, কারণ ইমাম পড়বেন আর বাকিরা সঙ্গে পড়বেন আর একসঙ্গে সবাই বাধ্যতামূলকভাবে পড়াবে, এই ধরনের একটা বাধ্যবাধকতা এটা অতিরঞ্জন। একটা ব্যক্তিগত প্রাইভেট আমল, যিনি পারলেন করলেন, যিনি পারলেন না নাও করতে পারেন, তো এটাকে ব্যক্তিগত রাখাই সমীচীন। তো এই ব্যক্তিগত না করে এটাকে সমষ্টিগত করাকে জরুরি মনে করার ধারণা, এতটুকু এইটুকু অতিরঞ্জন এবং বাড়াবাড়ি হয়ে যায়। তো এইটুকু বাদ দিলে বাকি আমলটা ঠিক আছে। তো এইভাবে আমাদের উলামায়ে কেরাম চিহ্নিত করে করে যেখানে একটু বাড়াবাড়ি হচ্ছে এটাকে সংশোধন করে দেন। জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং উত্তর, মাশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি শেখ একটা প্রশ্ন করতাম। আসসালাম। জি বলুন আপনার প্রশ্ন। যে আমার এক আত্মীয়জন, জি, তার মানে অজু ফোড়ার পরে তার বায়ু বাইরে রাখে, জি, এটা অজু থাকে না, জি, যেহেতু আমরা লাইভ পারলাম না। জ্বর যদি হয় এবং শ্বাসের কষ্ট যদি হয়, তো জ্বরের দোয়াটা আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহিল কবীর আউযু বিল্লাহিল আযীম মিন কুল্লি মিন শাররি কুল্লি ইরকিন, এখানে আছে আমার কাছে লেখা, মিন شر كل عرق نعار ومن شر حر النار, تو اي دوتا بسم الله الكبير اعوذ بالله العظيم من شر كل عرق نعار ومن شر حر النار, اي دعا পড়তে পারেন, دعا পড়ে ফো দিতে পারেন, অথবা بسم الله مجريها ومرساها ان ربي لغفور رحيم, اي دعا পড়ে বেশি জোরে دعا ফো দেওয়া যায়। এছাড়া জোরের জন্য আরেকটা দোয়া, শীতকালে যদি বিশেষত জ্বর আসে তাহলে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম,
قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم এই দোয়াটি পড়ে ফজিল জরার মধ্যে উপকারী প্রমাণিত হয় আর বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম এই দোয়াটি উপকারী প্রমাণিত হয় এছাড়া সূরাতুল ফাতিহা 7 বার পড়ে পানিতে ফুঁদিয়ে ওই পানি ব্যবহার করলে যে কোনো রোগের শিফা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবেন দমা বা শ্বাসকষ্ট যেটা হয় এই শ্বাসকষ্টের মধ্যেও এই সূরাতুল ফাতিহা এটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম আচ্ছা এরপরে যে প্রশ্ন করেছেন ভাই এই ওযুর ব্যাপারে ওযু ভেঙে যায় জানি না আমি বুঝাতে পারবো কিনা কতটুকু আমি বুঝা এই মাসালাটা একটু কঠিন এজন্য আমি সহজে বুঝাতে বোঝানোটা খুব কঠিন হয়ে দাঁড়ায় শুনলে আপনারা বুঝতে পারবেন যে শরীয়তের দৃষ্টিতে ওযুর মাসআলায় মাযুর কে আর মাযুর কে নয় এইটা আমাদেরকে বুঝতে হবে মানে অযুর ক্ষেত্রে কে মাযুর আর মাযুর হলে ওয়াক্ত আসার সাথে সাথে একবার ওযু করলেই হয়ে যায় পুরো ওয়াক্ত কভার হয় এই ওযুর যদি বারবার দেখা দেয় এই ওযুরের কারণে আর ওযু ভাঙবে না যে বিশেষ ওযুর বারবার দেখা দেওয়ার কারণে কেউ মাযুর হলেন এই উজর যদি আবার দেখা দেয় বারবার তাহলে এই উজরের কারণে ওনার ওযু ভেঙে গিয়েছে ধরা যাবে না যেমন বাতাস বের হওয়া ফর এক্সাম্পল তো কখন প্রথম মাযুর সাব্যস্ত হবেন মাযুর সাব্যস্ত হওয়ার জন্য একটা শর্ত কন্টিনিউ থাকার জন্য আরেকটা শর্ত তো এই কথাটাই কঠিন প্রথমবার আমি শরীয়তের দৃষ্টিতে ওযুর ক্ষেত্রে মাযুর বা অপারক সাব্যস্ত হওয়ার জন্য জরুরি হলো যে কোনো ছোট একটা ওয়াক্ত যদি হয় পুরো নামাজের ওয়াক্তের মধ্যে যদি এই কোনো একটা ওযুর ওযু ভাঙার কোনো একটা কারণ যদি কারো দেখা দেয় আর এটা এতবার দেখা দেয় যে 5-7 মিনিটের ওযু করে তাড়াতাড়ি ফরজ পড়ে নেওয়ার সময় 5-7 মিনিট এই 5-7 মিনিট সময়ও তিনি মানে বিরত থাকেননি এই 5-7 মিনিটও ফারের সময় পাননি অবসর সময় তিনি পাননি এইরকম যদি একবার কোনো এক ওয়াক্তের মধ্যে কোনো সিচুয়েশন দেখা দিয়ে দেয় যে তিনি 5-7 মিনিট টাইমও 5-7 মিনিট টাইম মানে তাড়াতাড়ি ওযু করে ফরজ পড়ে নেওয়ার পরিমাণ যে সময় এই সময়টাও তিনি ফাঁক পাননি বিরতির পাননি এই ওযুরটা দেখা দিয়ে দিয়েছে দেখা দিয়েছে এই অবস্থায় যদি কোনো ছোট্ট একটা ওয়াক্ত যদি কারো উপর দিয়ে অতিবাহিত হয়ে যায় তাহলে তিনি এই ওযুরের ক্ষেত্রে ওযুর মাসআলায় তিনি মাযুর সাব্যস্ত হয়ে যাবেন অর্থাৎ এর পরের ওয়াক্ত আসলে তিনি একবার যদি ওযু করেন তাহলে এই ওযুর যদি বারবার দেখা দেয় তার ওযু আর ভাঙবে না পুরো ওয়াক্ত পর্যন্ত কন্টিনিউ থাকবে কিন্তু এর একটা রেজাল্ট কি যেমন আসরের পরে মাগরিবের আসরের ওয়াক্ত থাকে লং টাইম আসরের ওয়াক্ত শেষ হওয়ার ইমিডিয়েট পরপর মাগরিব পড়ে নেওয়া হয় তখন এই মাগরিবের ওয়াক্তে ওই আগের ওযু কাজ দেবে না আসরের ওয়াক্ত শেষ হয়ে শেষ হওয়ার সাথে সাথে যখন মাগরিবের ওয়াক্ত শুরু হবে সাথে সাথে ওনার ওযু ভেঙে যাবে তখন তিনি পুরো মাগরিবের ওয়াক্তের জন্য নতুন ওযু করতে হবে তো আজান হওয়ার পরপর তাকে আবার ওযু করতে হবে এটা মনে রাখা উচিত কিন্তু মাযুর কন্টিনিউ থাকার জন্য এই সমান উযুরটা এই সমান অবস্থায় পরবর্তী ওয়াক্তের মধ্যে থাকাটা জরুরি নয় এই উযুর যদি পরবর্তী ওয়াক্ত সমূহে অন্তত পুরো ওয়াক্তের মধ্যে একবারও দেখা দেয় তবুও তিনি কিন্তু মাযুর কন্টিনিউ থাকবেন আর তার জন্য একবার ওযু পুরো ওয়াক্তের জন্য যথেষ্ট হবে মানে পুরো ওয়াক্ত পর্যন্ত এক ওযু দিয়ে কভার হবে নতুন ওয়াক্ত আসার পরপর নতুন ওযু করা লাগবে নতুন ওযু করার সাথে সাথে এই ওযুরের কারণে আর তার ওযু ভাঙবে না এটা শতবারে যদি দেখা দেয় তবুও তিনি ওযু নামাজও পড়তে পারবেন তিলাওয়াতও করতে পারবেন তার ওযু ভাঙবে না কিন্তু মাযুর হওয়ার জন্য শর্তটা কি প্রথমে মাযুর হতে হলে শর্ত হলো কোনো একটা ওয়াক্ত চাই সেটা ছোট ওয়াক্ত হোক না কেন মাগরিবের ওয়াক্ত হোক আসরের ওয়াক্ত হোক এমনভাবে অতিবাহিত হতে হবে যে এই উযুরটা এত বেশি দেখা দিয়েছে যে তিনি 5-7 মিনিট সময় বিরতিরও পাননি এর মধ্যে এই উযুরটা দেখা দিয়েছে যে ওযু করে সাথে সাথে ফরজটা পড়ে নেবেন এই পরিমাণ সময়ও তিনি দেখা মানে ফ্রি পাননি এমত অবস্থায় তিনি মাযুর সাব্যস্ত হয়ে যাবেন আর মাযুর বা অপারক সাব্যস্ত শরীয়তের দৃষ্টিতে যখন হবেন ওযুর ক্ষেত্রে তখন তিনি পরবর্তী ওয়াক্ত সমূহে এই উযুর থাকা অবস্থায় একবার ওযু করা তার জন্য যথেষ্ট হবে পুরো ওয়াক্ত কভার করবে হ্যাঁ মাযুর থাকার জন্য সমান অবস্থা পরবর্তী ওয়াক্ত সমূহে থাকতে হবে না পাওয়া জরুরি নয় বরং পরবর্তী ওয়াক্ত সমূহে মাযুর হওয়ার জন্য
এই সিচুয়েশন থাকতে হবে যেটা আমি বললাম, আর মাজুর থাকার জন্য ওই ওয়াক্তের পরবর্তী ওয়াক্তগুলোর মধ্যে অন্তত একবার পুরো ওয়াক্তের মধ্যে যদি এই উজরটা দেখা দেয় তবুও তিনি মাজুর কন্টিনিউ থাকবেন। হ্যাঁ, যদি কোনো ওয়াক্ত পরবর্তীতে এমন এসে যায় যে পুরো ওয়াক্তের মধ্যে এই উজর একবারও দেখা দেয়নি, তখন আবার নতুন ওই সিচুয়েশন আসতে পরে তিনি মাজুর নতুনভাবে বিবেচিত হবেন। আশা করি মাসালাটা ক্লিয়ার হয়েছে। এখন আমি বললাম যে একটু কঠিন হয় বা সবাই বুঝেন না, আমার আলোচনা দ্বারা অনেকে বুঝতে পারবেন বিষয়টি। গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই প্রশ্নের জবাব আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে আর অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমরা নতুন কল নেওয়ার চেষ্টা করি, দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন আমার। জি বলুন। আসলে আগের রক্ত 350 ফাইভ নাইন টেলিভিশনে দেখি আমরা সবসময়, তা আমরা আমরা আর কি খামো থাকি, তা খামতে না আইতে ধরি লোক জ্বর রক্ত আমরা তিনটে উন্টো যা করবো, তা আমরা নো আসতাম পারমুনি, আর আমরা মোবাইলে আজান দিলে 312 আর কি, এখন কি একটা আমি কনফিউজ। আসরের আজান কয়টা তো? আসরের আজান কয়টা তো? আসরের আজান টেলিভিশনে দেখছি 355। আচ্ছা, 355 তাহলে তিনটার সময় আইলে আবার তো ওয়াক্ত আছে। প্রত্যেকের ঘর স্থানীয় ক্যালেন্ডার থাকা খুবই জরুরি। স্থানীয় ক্যালেন্ডার আপনাদের ঘরে যেন থাকে প্রত্যেক শহর। আমি এক শহরের টাইম বলবো আরেক শহরে সেই টাইমটা হবে ভিন্ন। আজকে এক টাইম বলবো কালকে টাইম চেঞ্জ হয়ে যাবে, আগামী মাসের টাইম ডিফারেন্ট হয়ে যাবে। তো ডেইলি টাইম পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, দিন লম্বা হচ্ছে আবার ছোট হচ্ছে, রাত লম্বা হচ্ছে আবার ছোট হচ্ছে। এই জন্য পুরো বছরের ক্যালেন্ডার আপনার, আপনি যে শহরে থাকেন যে এলাকায় থাকেন, আপনার লোকাল যে ইসলামিক ক্যালেন্ডার সেটা আপনি হাসিল করবেন লোকাল ইসলামিক সেন্টার থেকে, মসজিদ থেকে। আর সেই ক্যালেন্ডার অনুযায়ী, সেই ক্যালেন্ডার অনুযায়ী আসরের আজান বা আসরের একটা হলো বিগিন টাইম, একটা হলো জামাত টাইম। তো জামাত টাইম নয় বরং বিগিন টাইম অফ আসরের আগ পর্যন্ত জোহরের নামাজ পড়া নিঃসংকোচে যায়, ও জোহরের ওয়াক্ত আছে। ঠিক একইভাবে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগে 10 মিনিট তো পড়তে নিষিদ্ধ, যেহেতু এটা সূর্য অস্ত যাওয়ার টাইম, সানসেটের টাইম, এর আগ পর্যন্ত আসরের নামাজ পড়া যায়। ঠিক একইভাবে এশার আজান হওয়ার, এশার টাইম শুরু হওয়ার আগ পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যায়। তো এই টাইম ডেইলি ডেইলি চেঞ্জ হচ্ছে, প্রত্যেক শহরের টাইম ভিন্ন, প্রত্যেক টাউনের টাইম আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট। এই জন্য যার যার ক্যালেন্ডার অনুযায়ী আমল করবেন। আপনি আসার পর এখন দেখবেন যে জোহরের ওয়াক্ত আছে কি না, যদি থাকে মানে আসরের ওয়াক্ত এখনও শুরু হয় নাই তাহলে জোহর পড়তে পারবেন, আর যদি শেষ হয়ে যায় মৌসুমটা এমন হয় তাহলে আপনি কাজের জায়গায় যে কোনোভাবে বা রাস্তায় যে কোনোভাবে পড়ার চেষ্টা করা উচিত। এখন আজকাল উইব সবসময় ওই তো নয়। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি এই মুহূর্তে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। জি জি, হোক আপনার প্রশ্ন। যে একটা প্রশ্ন আছে আমার, যে ডিভোর্সের মশলা আছে, তো ডিভোর্স হাসেন এনার ওয়াইফের মাঝখানে ওই গেলে, তো তারা তো আলাদা থাকবা বা বাপর বাড়ি যাই বা জ্যেষ্ঠাখানো তাই যাই বা বেঠি, তখন কইছিল মশলা যে হাজবেন্ডে যদি বিয়া করিলাই কইরা হারলে ই যেন ডিভোর্স মহিলা আছে তানোর কিতা হাজবেন্ডের লগে একত্রে থাকা ঠিক আছে নি না, তানোর কোনো বিয়া শাদি হওয়া লাগবো না, বিয়া শাদি সারা তাই হাজবেন্ডের ঘর হিব্বা রাইতে পারবা। কারণ হয়েছে গিয়া তালাকের যে মাসআলা, এগুলো সাধারণত অনিয়ারে আমি নেই না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মশালা আলাদাভাবে শুনতে হয়, প্রত্যেকের সিচুয়েশন আলাদাভাবে, কোনো কোনো সময় পুরো ঘন্টা বৈঠক করতে হয়, মিটিং করতে হয়। ওই যে আগের যে তালাক হয়েছে,
ওইটা যদি বাস্তবেই শেষ হয়ে যায় আর স্বামী যদি অন্য বিয়ে করে ফেলেন, তো এই স্বামীর কাছে আসতে হলে আগেরটা যদি প্রপার তালাক হয়ে গিয়ে থাকে এবং বিয়ের সম্পর্ক যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে এখন জরুরি হলো যে নতুনভাবে বিয়ের মাধ্যমে তিনি এই স্বামীর সঙ্গে থাকতে পারবেন। এমনকি যদি ফিতনার সম্ভাবনা থাকে আর এই এই ঘরে থাকেন, তাহলে থাকাটা ঠিক হবে না, ওনার জন্য থাকাটাও ঠিক হবে না, কারণ ফিতনার সম্ভাবনা রয়েছে। খা সন্তানাদি বড় হয়ে গেছে এবং তারা মাকে নিয়ে আলাদা থাকছেন সম্পূর্ণ সেপারেট একটা এরিয়ায়, বা ওই ঘরের মধ্যে আলাদা দুই তিন রুমে থাকছেন সন্তানাদির সঙ্গে থাকছেন, সম্পূর্ণ নিরাপদ, সেফ, সেকোর এবং দেখা সাক্ষাতের মোলাকাতের সুযোগ নেই স্বামীর সাথে, তাহলে সেটা ভিন্ন কথা, জায়েজ হতে পারে। কিন্তু বিয়ে এই স্বামীর সঙ্গে আবার কাছাকাছি থাকতে হলে বিয়ের সম্পর্ক আবার স্থাপন করতে হবে, নতুনভাবে বিয়ে পড়তে হবে। এখন ওই বিয়ে আবার হবে কি হবে না, ওইটা আগের তালাক কোন ধরনের তালাক হয়েছিল, যদি তালাকে মুখাল্লাজা হয়ে যায় তাহলে মানে তিন তালাক একসঙ্গে যদি দিয়ে দেন, আর একসঙ্গে তিন তালাকের কারণে যদি তিন তালাক পতিত হওয়ার কারণে পড়ে যাওয়ার কারণে যদি বিয়া শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তিনি যদি অন্যত্র কোনো বিয়ে করেন আর ওই স্বামী মারা যান, এরপরে প্রথম স্বামীর সঙ্গে তিনি মুলাকাত মানে বিয়ে করতে পারবেন, না হলে এই সুযোগ হবে না। এই জন্য প্রত্যেকের সিচুয়েশন ডিফারেন্ট, এভরি সিঙ্গল কেসকে ইন্ডিভিজুয়ালি ডিল করা জরুরি। তো এই জন্য আমি বলি যে তালাকের মাসালা আপনারা সরাসরি দেখা করবেন, সাক্ষাৎ করবেন, মুলাকাত করবেন, সব কিছু জানাবেন, এরপরে ডিটেলস জানার চেষ্টা করবেন। কারণ এখানে এক ফোন কলের মাধ্যমে আমাদের একে অন্যের প্রশ্ন উত্তর শেষ হয়ে যায় না, আপনাদের সঙ্গে মিটিং প্রয়োজন এটার জন্য। মানবন্ধী আমাদের জানতে হয় আগের তালাক কি রকম হয়েছিল, ওটা কি ওটা জানতে হবে, যেহেতু এটা অনেক জটিল বিষয়, জটিল বিষয়, এটা একটা ফোন কলের মাধ্যমে এটার সমাধান খোঁজা ঠিক নয়, বরং একটা বৈঠক মিটিং এর মাধ্যমে পুরো সিচুয়েশন কারো সামনে তুলে ধরে সমাধান বের করাটা জরুরি আমি মনে করি। এটা পড়া বেদাত, আমিও আগে পড়তাম আর বেশিরভাগ আমরা মিলাদ মাহফিল পড়ি। এটা হইল বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দু জা বি জামালিহি হাসুনাত জামিউ খিসওয়ালিহি, পুরাটা কইরাম না, এটা কিরকম আপনি একটু আমাদেরকে একটু বুঝাইয়া কইবা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন তিনি। আসলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহর নবীর প্রশংসা করে যে সমস্ত কবিতা আবৃত্তি করা হয় এগুলোকে নাত বলা হয়। আল্লাহর প্রশংসা করে যে সমস্ত কবিতা আবৃত্তি করা হয়, পয়েম পড়া হয়, এগুলোকে হামদ বলা হয়। আল্লাহর শান, আল্লাহর বড়ত্ব, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা করা যে সমস্ত হয়, যে সমস্ত কবিতার মধ্যে পয়েমের মধ্যে হয়, এগুলোকে হামদ বলা হয়, হামদসানা। আর আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, গুণগান, শান, মান যেখানে বর্ণনা করা হয় যে সমস্ত কবিতায়, সে সমস্ত কবিতাকে নাত বলা হয়। তো এটা হলো আরবি ভাষার একটা কবিতা, শেখ সাদী রহমতুল্লাহ আলহির কবিতা। আর সবগুলো কবিতা লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হয়তো কবিতা আছে বিভিন্ন ভাষায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, কোনো সন্দেহ নেই। কিন্তু খুব কম সংখ্যক কবিতাগুলোর এত বেশি গ্রহণযোগ্যতা, তো বালাগাল উলা বি কামালিহি এটা এত বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে, এত বেশি জনপ্রিয়তা পেয়েছে, এত বেশি মুখে মুখে উচ্চারিত হয় এবং এত বেশি আমি বলি আল্লাহর কাছে মকবুল হয়েছে, যার কোনো তুলনা নেই, এই জন্য সবার মুখে মুখে এটা। তো এটা দুরুদ শরীফ তো হয় না, বালাগাল উলা বি কামালিহি গুণে মানে বিভিন্ন ধরনের গুণাবলীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সর্বোচ্চ মার্গে পৌঁছেছেন। কাশাফাত দুজা বি জামালিহি, যার সৌন্দর্যের কারণে সকল অন্ধকার দূরীভূত হয়েছে। সুবহানাল্লাহ। কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, যার সকল গুণাবলী, সকল অভ্যাস গুণাবলী সুন্দরী সুন্দর। হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা তার উপর দুরুদ শরীফ পড়ো, সালাতু সালাম প্রেরণ করো এবং তার
পরিবার পরিজনের আর আহলে মুহাম্মদ তাদের উপরও তোমরা সালাতু সালাম পাঠ করো, মানে দরুদ শরীফ পাঠ করো। তো এই কথাটা এই বর্ণনার মধ্যে বলা হয়েছে। এটা দরুদ শরীফ হয় না, দরুদ শরীফের প্রতি উৎসাহিত করার করা হচ্ছে, নবীজির গুণ কীর্তন করে নাত বর্ণনা করে দরুদ পড়ার কথা উৎসাহিত করা হচ্ছে। তো এটা পড়া হয় আর এর সাথে সাথে দরুদ শরীফও অনেকে পড়ে ফেলেন। তো আমি যে কথাটা বলবো সেটা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করা, ওয়া রাফা'না লাকা যিক্রাক, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। এক বর্ণনায় এসেছে ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আল্লাহ বলছেন যে আমার আলোচনা করা হবে আপনার আলোচনাও করা হবে। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযানের মধ্যে বলা হচ্ছে, সাথে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলন্দ করা হচ্ছে। তো যেখানে আল্লাহর নবীর আলোচনা সেখানে আল্লাহর আলোচনা, সেখানে আল্লাহর নবীর আলোচনা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তো এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি মহাব্বত এর দাবি হলো প্রিয় নবীর আলোচনাকে আমরা ভিন্ন ভিন্নভাবে করব আর আল্লাহর নবীর শানে কসিদা পড়ব। স্বয়ং হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবি, তিনি যখন অমুসলিম ছিলেন আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে তিনি কবিতা আবৃত্তি করতেন, কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শানে সবসময় কবিতা পাঠ করতেন, আল্লাহর নবী তাকে সাহস যোগাতেন। এই জন্য আল্লাহর নবীর শানে মুসলমানদের উচিত হলো এই সমস্ত কবিতা পাঠ করা। এটা তো আল্লাহর নবীর যত বেশি প্রশংসা করা যায় এটা ঠিক আছে, এবং হযরত হাসান বিন সাবিত দ্বারা আল্লাহর নবীর পড়ানো এবং সমর্থন জানানো এটাও এই কথার জন্য পর্যাপ্ত দলিল যে আল্লাহর নবীর প্রশংসাসূচক কবিতা শোনাও একটা সুন্নাত। হ্যাঁ, এটাকে জরুরি মনে করা এটা বেদাত হয়ে যাবে। যে জিনিস ফরজ নয়, ওয়াজিব নয়, জরুরি নয়, পার্ট অফ দ্য শরীয়ত নয়, এটাকে জরুরি ভিত্তিতে পার্ট অফ দ্য শরীয়ত মনে করা বা শরীয়তের জরুরি পার্ট মনে করা, ফরজ ওয়াজিবের পর্যায়ে নিয়ে যাওয়া, যেটা ফরজ ছিল না অপশনাল ছিল, এটা না পড়ে আমি অন্য কোনো কবিতা আবৃত্তি করতে পারি, অন্যভাবে আল্লাহর নবীর কোনো তারিফ প্রশংসা আমি করতে পারি, কারণ এটাকে যদি আমি ফরজ ওয়াজিবের পর্যায়ে নিয়ে যাই এইটা মনে এইরকম ফরজ মনে করাটা শরীয়তের মধ্যে সংযোজন, ইসলামের মধ্যে নতুন জিনিস এক্সটেনশন যা বেদাতের পর্যায়ভুক্ত এমনটা হতে পারে। কিন্তু সাধারণত মুসলমানরা এমনটা মনে করেন না, কেউ পড়লেও ঠিক আছে, না পড়লেও ঠিক আছে, না পড়ার কারণে কেউ কাউকে কাফির তো আর ফতোয়া দিচ্ছে না, কেউ কাউকে বলছে না যে তুমি মুসলমান থাকো নি বা তুমি পড়ছো না। সুতরাং এগুলো অপশনাল বিলিভ করেই মুসলমানেরা পড়ে থাকেন, সুতরাং উৎসাহিত করতে কোনো আপত্তি নেই। নাত, হ্যাঁ নাত আল্লাহ নবীর নাত আমরা পড়বো, পাঠ করবো, শুনবো, কিন্তু এর মধ্যে বাড়াবাড়ি যেন না হয়। কোনো কোনো নাতের মধ্যে মানে ইয়া আহলুল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমরা দীনের মধ্যে বাড়াবাড়ি করো না। এরপরেই বলছেন ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে, হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে, এমনটা করো না। তো এটা বলে ফেলেছেন আল্লাহ তাআলা, তো বাড়াবাড়ি যেন না হয়। তো কোনো কোনো নাতের মধ্যে শিরকের গণ্ডির ভিতরে তারিফ চলে গেছে, তো সেটা বর্জনীয় এবং সেটা নিষিদ্ধ, এবং শিরক থেকে বাঁচতে হবে, অতিরঞ্জন থেকে বাঁচতে হবে, এবং আল্লাহর নবীর প্রশংসা আল্লাহর শিরকের গণ্ডির মধ্যে যেন না চলে যায় এটা এটা লক্ষ্য রাখতে হবে। আর না হয়তো নাতের চেয়ে আল্লাহর নবীর প্রশংসার চেয়ে ভালো জিনিস আর কি হতে পারে। আর মহাব্বত সৃষ্টি হওয়া জরুরি, নিজের জান প্রাণ থেকেও বেশি মহাব্বত হওয়াটা জরুরি সাব্যস্ত করা হয়েছে হাদিসের মধ্যে। তো আর না হয় ইমান পরিপূর্ণ হবে না। তো এই মহাব্বত কেমনে সৃষ্টি হবে? সৃষ্টি হতে হলে নবীজির চর্চা, আল্লাহর নবীর আলোচনা, আল্লাহ নবীর প্রশংসা, আল্লাহ নবীর গুণকীর্তন জরুরি। কারণ গুণ যদি মনের মধ্যে না থাকে তাহলে মানে মহাব্বত তো আর বেশি হবে না। যা গুরুত্বপূর্ণ আলোচনা, ইনশাআল্লাহ আমরা আরো ফাঁকে ফাঁকে শোনার চেষ্টা করবো, যেহেতু আমাদের ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের নতুন কল নেওয়ার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, মুমিনের জীবন প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের সম্মানিত মেহমান, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা
এবং প্রধান পরিচালক মুফতি আব্দুল মুনতাকিম দামাত বরকাতু। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, ভালো আছেন মুফতি সাহেব? মাশাআল্লাহ, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কল অনলাইনে। আমি একটা স্টোর ইনচার্জ হিসাবে আছি, তো বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমারে আপনার পয়সা আপনার টিলো রাখিয়া যায় গিয়া অথবা ফ্লোরও পাওয়া যায়, তো ইয়া তো বাক্কাতে পয়সা জমে গেছে। তো আমি আমার হেড অফিসের লগে যোগাযোগ করলাম, হেড অফিসে তারা কইল যে আপনার মসজিদ দিবার লাগে টাকা যখন সাউন্ড পাওয়া গেছে। তো আমি মসজিদ আমার লোকাল মসজিদ ইমাম সাহেব আমি লিখাইলাম, তো ইমাম সাহেব তাই কইলা যে এইটা মসজিদে দেওয়া যাইতো নাই, এইটা আপনার কোনো গরিব হলেও দেবার লাগে। তো হেড অফিসে কইছে মসজিদে দেবার লাগে, গরিব হলের দান করা হয়। তো জাকাতের পয়সা যদি এটা রাখি দেওয়া হয় তাহলে নেহায়ত গরিব হলের গরিব পর্যন্ত পৌঁছার নিশ্চয়তাটা পাইলে আপনি। তো এর লাগে মসজিদের খাজনা লাগাইয়া এটা উচিত হইলিয়া বেশি উত্তম, এমনকি বেশি সতর্কতার দাবি হইল। বেশি সতর্কতা মসজিদের আপনি জিজ্ঞাসা করবা আপনার আর জাকাত ফান্ড আছে নি, আপনার জাকাত ফান্ড যদি থাকে তো এটা দিলাইবা। তো মসজিদওয়ালা হলে মসজিদের দায়িত্বশীল কর্তৃপক্ষ, মসজিদের ব্যবস্থাপক যারা, তারা কিন্তু বাহিরে জাকাতের পয়সা সঠিক খাতে পৌঁছাইবার ব্যবস্থাও তারা করিয়া তখন তখন হেনর কত রক্ষ হয়ে গেল কি যে মসজিদের হাওয়ালা করে দিলাম অনেকটা, মানে মসজিদের খাসে পৌঁছাই দেওয়ার একটা মানে দায়িত্ব পালন হইগুলো, এবং মসজিদে বুঝের যে এটা হারানো পয়সা এটার সঠিক হাত কিতা, এটা মসজিদের কোনো খাজো ব্যবহার না করিয়া গরিব হলের খাত ব্যবহার করব মসজিদে, তখন আপনার দায়িত্বটা পুরো হয়ে যাব গিয়ে ইনশাআল্লাহ। জি জি জি। আচ্ছা, আর আমার দুই নম্বর প্রশ্ন হইলো, ধরো আমরা লম্বা ডিউটি করা লাগে একটা দিনে রাইট পর্যন্ত, তখন তেরাবি নমাজও দরকার আলহামদুলিল্লাহ তো জমা সার তো লম্বা দরকার বিশ রাখার, এখন কোনো কারণে দরকার শরীরও বেশি অবস্থা খারাপ হয় যদি বা খাওয়ার সমস্যা যদি এখন বইয়া দরকার এবং চেয়ার নেই, এমনি আমরা রাতে যদি অবশ্যই তো বইয়া দরকার নমাজ ফরা নিজে অথবা ইমাম সাল্লাম খতম কুরআন বিস্তার করা যাইব নি। আর আরো হইলো যে আমরা দরকার শ্রোতা দেশও দেখছি বাংলাদেশের বিশেষ করিয়া যে আপনারাও যে তেরাবি নমাজ পড়ার পরে আপনার নীতি নমাজ পড়ে খালকি নফল দুই রেখাত ফরায়, আমরা আমি নিজেও বলা বা আমরা বৃহৎ দেখছি বইয়া বইয়া দ্বারা দুই রেখাত ফরেন ফরিয়া, তো এটা আপনার করা যাইব নি? দুইটা যাইব, তেরাবি নমাজও আপনার নফলের পর্যায়ভুক্ত, নফলের ক্যাটাগরির অন্তর্ভুক্ত, যদিও এটা সুন্নাত কিন্তু এটা নফলের ক্যাটাগরির অন্তর্ভুক্ত আছে। ফরজ ওয়াজিব বাদে যত জিনিস, ফরজ ওয়াজিব আর ফজরের সুন্নাত একটু ওয়াজিবর পর্যায়ভুক্ত আর খাসাখাসি, এর কারণে হইছে না মানে বইয়া না পড়ার কথা। আর বাকি এগুলা যেহেতু নফলের পর্যায়ভুক্ত এর কারণে বইয়া পড়া ঠিক আছে, আর বইয়া ফুড়লে সওয়াব অর্ধেক মানে কমি যাব একটু, খাড়াইয়া ফুড়লে সওয়াব বেশি আর বইয়া ফুড়লে সওয়াব কম, কিন্তু আপনি যে উজরের কথা কইছেন এই উজরের কারণে বইয়া পড়া জায়েজ আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জানি যে অনেক কঠিন, তো যারা মাজুর এরা চেয়ার বইবা, নইলে তো নর্মাল যারা তাহিয়াত বইন ওলা বইবা, বইয়া আপনি আত্মান দিয়া আপনি নফল হওয়ার কারণে জায়েজ হইব। হ্যাঁ, ফরজ নামাজের মধ্যে তো খাড়াওয়াটাও ফর্জ, কেয়ামও ফর্জ, এর কারণে ফর্জর মধ্যে সমান প্র্যাকটিস করা আরম্ভ করবা না, এটা যারা বেশি মাজুর তারা পারবা মানে বেমার বা অসুবিধা। আর শুধু টায়ার্ডনেসের কারণে ফর্জর মধ্যে জায়েজ হইতো না, কারণ ফর্জর মধ্যে খাড়াওয়াও একটা ফর্জ দায়িত্ব ওয়াজিবের মধ্যেও আর ফজরের সুন্নতের মধ্যেও
অধিক সতর্কতার দাবি উলুগিয়া খালাইয়া ফলিতা। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র আপনার সুন্দর কমেন্ট এবং সুন্দর প্রশ্নের জন্য। হালকি নফল যেটা, এটা বইয়া পড়া জায়েজ, খালাইয়া পড়া জায়েজ, এটা বইয়া পড়বা কোনো অসুবিধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু টায়ার্ড হয়ে যেতে গিয়া এবং সারা রাত নফল নামাজ বেশি পড়া হইতো, তাহাজ্জুদ বেশি পড়া হইতো, আর উইতের পড়ার বাদে তাইন ফড়িতা, তো বুইয়া ফড়িতা। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অন্য হাদিসে কইলছেন যে খাড়াইয়া ফড়িলে ডাবল সওয়াব আর বুইয়া ফড়লে অর্ধেক সওয়াব। এটা নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অন্য হাদিসে কইছেন। এর কারণে আল্লাহর নবীর অন্য হাদিসের রুল অনুযায়ী সওয়াবের ব্যাপারটা হৌ হাদিসের রুল অনুযায়ী মানে অর্ধেক আর ফুল থাকবো, এর পার্থক্য থাকবো খাড়াইয়া আর বুইয়া নামাজ পড়ার মধ্যে। খাড়াইলে ডাবল সওয়াব পাইবা আর হাফ সওয়াব পাইবা বুইয়া ফড়লে। এই রুলটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহ নবী আর চান্সও রাখছেন যে অনেক সময় আমরা আরও দুই রেখাত ফড়িবার জানে স্যার, কিন্তু ফাররাম না, এখানে টায়ার্ড আছি, সুযোগ আছে বুইয়া ফড়িল, তো এই সুযোগটা কাজে লাগানোর দরকার। অনেক সময় তাড়াহুড়ার কারণে আমি নিজে সুন্নত নামাজ খুব সময় কম, এখন হয় সুন্নত ছাড়তাম গাড়ি যাই বগি ট্রেন যাই বগি, আর না হয় আমি ফড়িতাম, তখন বইয়া ফড়লে ফড়িতাম পারমো, তো বইয়া ফড়ি দেয়। জাযাকাল্লাহ মুফতি, প্রচুর কলার লাইনে যেহেতু আমরা কল নিয়ে নেই ইনশাআল্লাহ। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। টিভির আওয়াজ কমাইলে বলতে, টিভির আওয়াজ একবারে কমাইয়া বা একটু দূরে গিয়ে আপনি কল করুন প্লিজ। ঠান্ডা বেশি লাগে বুঝছেন, তো আমি দুই তিনবার যদি অজু করিয়া খাওয়া দইলাই, তো আমার কিছু তাপ উঠি যায় যে আর শরীর বেদনা উঠি যায় বুঝছেন, তো বেশি ঠান্ডা পড়লে আমি তৈয়ম করি আর উঠবার সম্ভাবনা যদি হয় তবু আপনার লাগে তাইয়াম্মুম করা জায়েজ আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। জাযাকাল্লাহ আপনার। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। টিভির আওয়াজ কম করতে হবে আপনাকে, টেলিভিশনের আওয়াজ কম করে এর বা একটু দূরে চলে গিয়ে এরপরে আপনার ফোনে আলাপ করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমার দুই তিনটা প্রশ্ন। জি বলুন আপনার প্রশ্ন। জি বাথরুমে ঢুকে যে অজুর দোয়া আমরা সব সময় ফরসি বিসমিল্লাহিল আলিয়ুল লাজিম হয়ে স্টার্ট করি, এখন হুনি বাথরুমে যে বিসমিল্লাহ পড়াও ঠিক না, তো এখন অজু পড়তে হইলে তো অটোমেটিক স্টার্ট করিলাই তো এটা কোনো গুণ হইব না। বাথরুমের দোয়া একটা, যে সময় কেউ টয়লেটও যাইব, টয়লেটের উদ্দেশ্যে পেশাব বা টয়লেটের লাগি, তখন কেউ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়িয়া বাম পা ঢুকে এখন যাইতো, আর এটা শেষ হওয়ার বাদে যখন আইব তখন আর বাথরুম টয়লেটও যাইবার দোয়া নাই, বরং অজু করার আগে বিসমিল্লাহ রহমান রহিম পড়া সুন্নাত, আল্লাহর নাম লওয়া বা হুজুর পরে বিসমিল্লাহিল আলিয়ুল আযিম যে আমরা ছোট সফটনে পড়ছি অর্থের কথা হইছে, একটা পড়া ঠিক আছে না? যে কোনো বিসমিল্লাহ পড়িলে ওই যে বগিয়া হুজুর আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে পারবা, বিসমিল্লাহিল আলিয়ুল আযিম পড়িতে পারবা, আল্লাহর নাম লইলেও সুন্নাত আদায় হয়। পড়া যায় না কোন দোয়া? ও বিসমিল্লাহিল আলিয়ুল আযিম আলহামদুলিল্লাহ দীনিল ইসলাম, এটা পড়িতে পারবা, অসুবিধা নাই। ফড়িতে পারবা যদি বাথরুমের ভিতরে যদি দুর্গন্ধ না থাকে, যদি বাথরুম ক্লিন থাকে, ফ্লাশ করা থাকে, পরিষ্কার থাকে, দুর্গন্ধ মুক্ত থাকে, দুর্গন্ধ যুক্ত নাই বরং দুর্গন্ধ মুক্ত থাকে, টয়লেটের ভিতরে আল্লাহর নাম লওয়া জিকির করা খেনে নিষিদ্ধ। নিষিদ্ধ আর মূল কারণ হইল গিয়া ডার্টি জায়গা, দুর্গন্ধযুক্ত জায়গা, এতে জায়গাতে আল্লাহর নাম লইতা না। কিন্তু এই দেশ ফ্লাশের কারণে বা পরিষ্কার পরিচ্ছন্নতার সিস্টেম ভালো থাকার কারণে আগর যুগের মতো মাটির টয়লেট নাই, মাটি দিয়ে বানাইল বা ইয়ার মধ্যে আছে, আর এটা শুধুমাত্র টয়লেটও নাই, এটা তো গোসল করার জায়গা, গোসল করার জায়গা, তো এই জায়গা যদি মনে করো ক্লিন থাকে আলহামদুলিল্লাহ, বেশিরভাগ করো আল্লাহ শুক্রিয়া আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মোর ক্লিন রাখুন, আর প্রত্যেকবার মার্শাল্লাহ এই দেশও প্রত্যেকবার চিন্তাও খেয়াল রাখুন, বড় হলেও খেয়াল রাখুন, তো দুর্গন্ধ মুক্ত থাকে বিধায়
বিসমুল্লাহ রহমান রহিম পড়া বা অন্যান্য দোয়া পড়া এটা ঠিক আছে, কিন্তু যে সময় তাখব দুর্গন্ধযুক্ত ও সময় বিরত তাখবা, আর কিছু নয়। ফরজ গুসলের আগে খোলা লাগতো না, ফরজের সময় তো গুসল খোরা আপনি কোনো অসুবিধা নাই, কিন্তু টয়লেট ও ঠিক টয়লেট নিজে যে সময় ইউজ করবা এই সময় একটা দুর্গন্ধযুক্ত বা একটু সময় লাগে নাপাক ওই যায় গাঠা, এই সময় আল্লাহর নামটা যদি বাহিরে লেখা থাকে একটা একটু বেয়াদবির সম্ভাবনা খুলিয়া যাইবা, আর যদি ভিতরে থাকে কোনো কুচ্ছুর ভিতরে কভার্ড থাকে মানে আবৃত থাকে ডাকা থাকে ওরা থাকে কোনো জিনিসের ভিতরে তাহলে ঠিক আছে, যেমন কোনো তাবিজের ভিতরে আল্লাহর নাম আছে এটা তো একটা ভিতরে প্যাক করা আছে, তো প্যাক, হ্যাঁ প্যাক করা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হইতো না, আর প্যাক যদি না থাকে তাহলে টয়লেটের অবস্থা খুলিয়া যাইবা গিয়া খালি শুধু টয়লেট পেশাব বা পায়খানা ইস্তেঞ্জার সময় খুলিয়া যাইবা গিয়া, তো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। এই কলটা ড্রপ হয়ে গেছে, কলটা ড্রপ হয়ে গেছে অনেক সময় ইনশাআল্লাহ। জি, তো আপনি আবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, এর আবার আপনি কল করবেন, আমরা আপনাদের কলের অপেক্ষায় আছি। এর বাথরুমের কথাটা যে বলছেন মুফতি সাহেব, এদেশে তো শুধু টয়লেট সাথে যেমন গোসলের ব্যবস্থা, অজুরের ব্যবস্থা, গোসলখানাও তো মানুষ পরিষ্কারই রাখে, পরিষ্কার রাখে, সব পরিষ্কার রাখে, এটা তো ডার্টি থাকে না, তো ডার্টি থাকে না আলহামদুলিল্লাহ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এটা রাখা হয়। ভিতরে গেলে এই অবস্থাতে অজুর দোয়া পড়তে কোনো আপত্তিকর পরিবেশ নেই, যেন আপত্তিকর পরিবেশ না থাকার কারণে জাযাকাল্লাহ কল জায়েজ আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা কল নিয়ে নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি আগে দিকাইতাম, আসলাম ভুলে গেছি, মাইন্ড করবেন একটা ইয়ো, আপনারা রেডি কাইতাম ও প্রায় মানুষে কই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ উসমান গনির বাড়িত চিহ্নি করছিলা আর মা ফাতিমারে দাওয়াত দিছিলা না, ওই জিনিসটা হাসা না মিথ্যা? দেখো এটা এটা সব এটা সব বানোয়াট মিথ্যা, আল্লাহর নবীর সাহাবী তৃতীয় খলিফা হযরত লম্বা গান সোড়া শুনি মানুষে কয়, এটা এটা আগে না না না, আল্লাহর নবীর, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর পরে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তান ওয়াইফ হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সাহেবজাদি, তার উপরে মিথ্যা অপবাদ যে ধনি হইয়া তাই গরিবর খেয়াল রাখছেন না, ইমান বিধ্বংসী, ইসলাম দুশ্মনকলর কোনো ষড়যন্ত্রও থাকতে পারে এটা, যে মুসলমানকলর ইমান আকিদা নষ্ট করার একটা ষড়যন্ত্র, এগুলাতে আপনারা খান দিবা না, বিশ্বাস করবো না, এই জাতীয় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন জিনিস সকল মুসলমানকলর মধ্যে ছড়াইয়া বাহ্যিক দেখা যায় যে মানে গরিবর সাহায্য আর গরিবরে মানুষকেও নেরো মাইন্ডে দেখে ছোটো মনে করে আর গরিবরে সম্মান দেয় না, আর ধনী হইলে তেলাল মাথার তেল সব ধনী হলের খুব খেয়াল রাখা হয়, আর গরিব কুটুম হইলে গরিব আত্মীয় হইলে এনরে দাওয়াত দেওয়া হয় না বা ইনো আইলে খেয়াল রাখা হয় না, এই যে একটা মানুষের পরিস্থিতি পক্ষারে তুলিয়া ধরিয়া মানুষের যে মনের একটা আবেগ আছে এই আবেগরে নিয়ে খেলা করা, খেলা করার মাধ্যমে আকিদা নষ্ট করা, ইমান আকিদা নষ্ট করা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এটা খুব সুকৌশলে এবং চাতুরতার সাথে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে একটা বিদ্বেষ মনের মধ্যে সৃষ্টি করার ষড়যন্ত্র ছাড়া আর কিছু না এটা। আর অনেক একটা ফিরকা আছে, একটা ফিরকা আছে যারা খালি আহলে বায়তের, আহলে বায়তরে মানে খয় আরি, তারা আহলে বায়তরে আমরা মানে, আহলে বায়তও মানে না তারা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ওয়াইফ এবং আহলে বায়ত তানরে মানে না, আল্লাহর নবীর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে কোরআন শরীফের সূরা নূর নাজিল হইছে, কিন্তু তার উপরে তারা মিথ্যা তুহমত এবং মিথ্যা অপবাদ মুনাফিকিন হলে যেটা ছড়াইছে এটা তারা দেয় এবং এই অপবাদে তারা বিশ্বাসী, তো যারা এই অপবাদে বিশ্বাসী আল্লামা শামি রহমতুল্লাহ কইছেন যে এরা কোরআন অস্বীকারী, বিদায় তারা ইমান থাকতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাহাবি হওয়াটা কোরআন দ্বারা প্রমাণিত, সুতরাং শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাহাবি হওয়াটারই সমূলে একবারে শুরু থেকে যদি কেউ অস্বীকার করে যে তিনি সাহাবি হইছেন না তাহলে তার ইমান থাকতো না। মান আনকারা সুহবাত সিদ্দিক,
যদি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সাহাবাদের অস্বীকার করে দেয় যে নবীর সাহাবী ঐসইন আসলা এই কথাটা যদি অবিশ্বাস করে দেয় তাহলে তার ইমান তখত নয় কারণ সে কোরআন অস্বীকারী ওই যুব এর কারণে আর অন্যরা যারা তারা বে ইমান না হইলেও ইমান হারা না হইলেও মারাত্মক পথভ্রষ্টতার শিকার গোমরাহির শিকার এই জাতীয় আকীদা থেকে আমরা বিরত থাকতাম সাহাবা বিদ্বেষ অনেকের সৃষ্টি করতে চায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিতাব হইছেন যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি আল্লাহর দোহাই দিলাম তোমার তান্ডা আমি আল্লাহর দোহাই দিলাম আমার সাহাবা একরাম সম্পর্কে আমার আমি নবীর সাহাবি যারা আমার ইমানের অবস্থায় দেখছেন আর ইমানের অবস্থায় তারা ইন্তেকাল হয়েছে এরা নাম সাহাবি এক বচন সাহাবি আর বহু বচন সাহাবা সিঙ্গুলার সাহাবি প্লোরাল সাহাবা এর অর্থ কিতা আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে তুমি তাইন সতর্ক থাকো আল্লাহরে ভয় করো ফমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা আমার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হলে মহব্বত করবা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত এবং ভালোবাসার কারণে এই মহব্বতটা হইব ওমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম আর আমার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সাথে কেউ যদি দুশ্মনী রাখে শত্রুতা রাখে বিদ্বেষপূর্ণ মনোভাব রাখে তাহলে আমি নবীর সাথে বিদ্বেষপূর্ণ মনোভাব দুশ্মনীপূর্বক মনোভাব থাকার কারণে সাহাবির সঙ্গে সেই দুশ্মনীটা হইব বিদ্বেষটা হইব তো এরপরে আকরিমু আসহাবি ফাইন্নাহুম আখিয়ারকুম তুমি জানি সবে আমার সাহাবি হলরে সম্মান করো কারণ তোমার তার মধ্যে তারাও লাগে সর্বশ্রেষ্ঠ তো যাই হোক অনেক ফজিলত বয়ান করলে তো আর ঘন্টার পর ঘন্টা খোয়া যাইব এর লাগি সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো ধরনের ভুল ধারণা যারা সৃষ্টি করে বা কোনো কিতাবের মধ্যে লেখার মধ্যে একটা বই আছে বিষাদ সিন্ধু তারা কারবালার ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ নবীর সাহাবি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিশুদ্ধকার মুসলমান হওয়ার ইমান বিধ্বংসকারী সাহাবায়ে কেরামের ব্যাপারে দুশ্মনী সৃষ্টিকারী এই কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা অকল আছে তো কোরআন হাদিসের বিরুদ্ধে যে সমস্ত ঐতিহাসিক বর্ণনা যায় এই বস্তা পচা ঐতিহাসিক বর্ণনাগুলোরে আমরা এক সাইড করে নিমু এমন ইতিহাস আমার কাছে গ্রহণীয় নয় যেটা কোরআন বিরোধী হাদিসের ফজিলত বিরোধী যাই হোক এগুলো থেকে আমরা বাসিয়া আমরা জাযাকাল্লাহ খায়র প্রচুর কলার লাইনে যেহেতু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কল দিয়ে একটা নিয়ে নিই আরেকটা কল নিয়ে ইনশাল্লাহ আমরা হয়তো আজকের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি দেখি এই মুহূর্তে আমাদের সাথে শেষ কলাকে রয়েছেন হ্যালো কলার সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জি নিজে একটা নফল ফজরের ওয়াক্ত আসার পরে ফজরের ওয়াক্তের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধু ফজরের সুন্নাত আর ফজরের ফরজ পড়িছেন এছাড়া অন্য কোনো নফল পড়িছেন না বিদায় আল্লাহ নবীর স্থায়ী আমলের সামনে রাখিয়া ফজরের ওয়াক্তের ভিতরে যদিও এটা হারাম নাই কিন্তু সুন্নাতের অনুসরণের বেশি দাবি হইল অন্য কোনো নামাজ না পড়া তো আপনার আগে পড়িলেন জানি ফজরের ওয়াক্ত শুরু হইবার আগে আর ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে কি শুধু ফজরের সুন্নাত আর ফজরের ফরজ পড়িবা আর আসরের নমাজর ফরজ পড়ার বাদে আসরের ফরজ পড়ার বাদ তাকি নিয়া ফরজ পড়ার আগে নফল পড়িতে পারবা ফরজ পড়ার পর তাকি নিয়া মাগরিব পর্যন্ত যে টাইম কোনো নফল নমাজ পড়া ঠিক নাই এর মধ্যে তাহিয়াতুল ওযু অটোমেটিকলি আই হয় সুতরাং এটা থেকে বিরত থাকবা আর অন্যান্য সময় আপনি পড়িবা বাকি সব সময় হল আপনার লাগে রেডি আছে তৈয়ার আছে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যাব না শেষ আজকে শেষ প্রোগ্রাম জি যেহেতু আমাদের সময় একবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রচুর খোলার লাইনে কিন্তু আমরা কল নিতে পারলাম না বলে দুঃখিত আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে এই মুমিনের জীবন প্রোগ্রাম আলোকিত হচ্ছে এবং আপনাদের এই সুন্দর প্রশ্নের জবাব দিচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে মুমিনের জীবনের প্রোগ্রামের সম্মানিত মেহমান মুফতি শেখ আব্দুল মুনতাকিম দামাত বরকাত আমি হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি জাযাকুমুল্লাহ খাইরান হযরত হাফিজ হুসাইন আহমদ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ মোবারকবাদ আপনি মাশাআল্লাহ কষ্ট করে তশরিফ এনেছেন আমাদের সাথী সঙ্গী যারা কন্ট্রোল রুমে আছেন যারা এই প্রোগ্রামকে বিহাইন্ড দ্য সিন চালিয়ে যাচ্ছেন
তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আর যারা শ্রোতা দর্শক শ্রোতা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সুন্দর প্রশ্নগুলোর কারণে আরও যে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন আপনাদের সাথে সাথে, এর জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, জাযাকুমুল্লাহ খাইরা। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমেই মুমিনের জীবন প্রোগ্রাম আলোকিত হচ্ছে এবং প্রতি বুধ এবং বৃহস্পতিবার 10টা থেকে 11টা পর্যন্ত মুমিনের জীবন প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।